হ্যাঁ, ওয়েবসাইট বানানো এখন পানির মতো সোজা, হতে পারে পানির চাইতেও একটু বেশি সোজা। এর আগে আমি ওয়ার্ডপ্রেস এবং ব্লগার দিয়ে ওয়েবসাইট কীভাবে বানাতে হয় ফ্রিতে সে বিষয়ে টিউটোরিয়াল বানিয়েছিলাম, সেগুলো আমি আই বাটনে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিওগুলো দেখার পরে অনেকেই আমাকে বলেছে কোনো কোনো জায়গায় তারা আটকে যাচ্ছে, পারছে না, কোনো জায়গায় ঝামেলা হচ্ছে, কারণ তারা একদমই নতুন, এরকম হতেই পারে, নতুনদের জন্য ঝামেলা হয়, আমি নিজেও ফেস করেছি। বাট আজকে আমি যে ওয়েটা দেখাবো সেটা হচ্ছে গুগল সাইটস, এবং গুগল সাইটস হচ্ছে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস থেকেও সোজা, একদমই ফ্রন্ট এন্ডে আপনি জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেটা আসলেই পানির চাইতে অনেক সোজা। সো আপনি যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, আপনি মেবি টেম্পোরারি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, আপনি হয়তো আপনার কোনো পোর্টফোলিও তৈরি করতে চান, এরকম নানা প্রয়োজনে আপনি গুগল সাইটস ইউজ করতে পারেন। আপনারা আজকের এই টিউটোরিয়াল যদি কন্টিনিউ করেন তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, এটি বানানো শিখবেন, এটি কীভাবে তৈরি করতে হয় এ টু জেড আমি দেখিয়ে দেবো। সো এই টিউটোরিয়ালটার তিনটি পার্ট থাকবে, প্রথমটি হচ্ছে একদমই বেসিক, যদি আপনি এই পর্যন্তই থেমে যেতে চান তাহলে বেসিকটুকু দিয়েই কীভাবে আপনি ওয়েবসাইটে কাজ চালিয়ে নিতে পারবেন, দ্বিতীয়ত একটু ইন্টারমিডিয়েট লেভেলে যদি যান তাহলে আরেকটু সুন্দর করতে পারবেন ওয়েবসাইটটিকে, তৃতীয়ত অ্যাডভান্স লেভেল যেখানে গিয়ে আপনি আরও কিছু কাস্টমাইজেশন অ্যাড করতে পারবেন। সো আপনার যেই যেই পরিমাণে দরকার আপনি সেই পরিমাণে যেন নিতে পারেন। সো লেটস ডাইভ ইনসাইড মাই কম্পিউটার অ্যান্ড সি হাউ ইটস ডান। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আপনি আপনার পছন্দের ওয়েব ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে লিখবেন অ্যাড্রেস বারে sites.google.com, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। সো এখানে আসার পরে আপনাকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে, আমি অলরেডি করেছি তাই আমার এখানে সরাসরি ওপেন হয়ে গিয়েছে। সো আপনি সাইন ইন করার পরে এরকম ব্ল্যাঙ্ক একটি পেজ ওপেন হবে, যেখানে ডান পাশে নিচের দিকে দেখতে পারবেন একটি প্লাস সাইন আছে, এবং এখানে ক্লিক করলে আপনার নতুন সাইট তৈরি হয়ে যাবে। সো আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে কিছুটা সময় লোড নেবে, লোড হওয়ার পরপরই দেখতে পারবেন এরকম ব্ল্যাঙ্ক একটি ওয়েবসাইট তৈরি হবে। তো এখানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম দিতে হবে, নাম বলতে এটা ফ্রন্ট এন্ডের নাম না, sites.google.com এ ঢোকার পরে আপনি বিভিন্ন ওয়েবসাইটকে যে নামে আইডেন্টিফাই করবেন সেই নামটা। সো এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেলড সাইট লেখা আছে, সো এখানে আমি দিচ্ছি সোহাগ সাইট ওয়ান, তার মানে এটা হচ্ছে আপনি জাস্ট আপনার সাইটকে আইডেন্টিফাই করার জন্য, মেবি আপনার 10টা সাইট থাকতে পারে, তখন সোহাগ সাইট 1, 2, 3 এভাবে 10টা, ওকে। এবং এখানে নামটা লেখার সাথে সাথে দেখতে পারবেন এখানেও নামটা লেখা চলে আসবে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেখানে আপনার লোকজন আপনার সাইটকে যখন ভিজিট করবে তখন দেখতে পারবে। সো এখানে নামটা ডেফিনেটলি ওই নাম দেওয়া যাবে না, এখানে আপনি অন্য নাম দিতে পারেন, আর যদি আপনি সেম নামে আপনার ওয়েবসাইটের নাম রাখেন তাহলে সেটা সেম হতে পারে। সো আমি এটাকে ধরে নিচ্ছি আমার একটা পার্সোনাল ওয়েবসাইট হবে, সে কারণে আমি সোহাগ আমার পুরো নামটা দিচ্ছি, বাট এখানে নামের বদল আপনি চাইলে লোগো দিতে পারেন। সো আমরা এই যে অ্যাড লোগোতে যদি ক্লিক করি তাহলে এখানে আপলোড এবং সিলেক্টের অপশন আসবে, আপলোড দিলে হচ্ছে আপনি কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন, সিলেক্ট দিলে হচ্ছে এক্সিস্টিং কোনো লোগো থাকলে, কিংবা গুগল থেকে সার্চ করে যদি আপনি দিতে চান তাহলে সিলেক্ট। সো আমরা আপলোডে ক্লিক করি, ক্লিক করার পরে আমার কম্পিউটারে একটি লোগোর ফাইল আছে, এই যে এই ফাইলটা আমি সিলেক্ট করে দিয়েছি, অবশ্যই সেটা PNG ফাইল হতে হবে, এবং আপলোড হয়ে যাওয়ার জন্য কিছু সময় নেবে। আপলোড হওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, তার মানে এখন আমার লোগোতে হোয়াইট কালার আছে, আর যদি আমি ওয়েবসাইটের যে নেভিগেশন বার আছে উপরে সেটার কালার যদি হোয়াইট দিই তাহলে আমার লোগোটি ফুটবে না, সে কারণে আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। সো আপনার লোগোর কালারের উপর বেস করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার লোগোটি সুন্দর করে ফুটলো, বাট এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দুইবার হয়ে গেছে, লোগো এবং নাম। সো আমি আমার যে নাম লিখেছিলাম সেটা কেটে দিই, আপনি চাইলে শুধু নাম রাখতে পারেন অথবা লোগো রাখতে পারেন, অথবা নামের জায়গায় যদি আপনি কোনো স্লোগান অ্যাড করে দিতে চান সেটাও করতে পারেন, বাট আমি শুধু লোগো এখন রাখছি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইওর পেজ টাইটেল, তার মানে এটা হচ্ছে আপনার যে হোম পেজটা, এখানে আসলে একজন ভিউয়ার প্রথম যে পেজটা দেখবে সেই পেজের উপরের দিকে আপনি যদি কোনো কিছু লিখতে চান এটাকে বলা হয় হেডার। সো এটা হচ্ছে হেডার এরিয়া, নিচের দিকে ফুটার, আর মাঝখানে হচ্ছে বডি। এখন এই হেডার এরিয়াটাকে চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন আছে, আমরা যদি ডিলিট দিস হেডারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন হেডার নেই, এখন শুধুমাত্র ব্ল্যাঙ্ক পেজটা আছে, সেখানে আপনি চাইলে টেক্সট বা কন্টেন্ট অ্যাড করতে পারেন, যে কোনো কন্টেন্ট। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি হেডার চাই সে কারণে। তো এই হেডার টাইপের কয়েক টাইপের আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন হেডার টাইপ লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি চাইলে কভার দিতে পারেন, কভার দিলে আপনার হেডারটা ফুল স্ক্রিন হয়ে যাবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে যেটা আপনি সিলেক্ট করতে পারবেন, লার্জ ব্যানার দিলে হচ্ছে মিডিয়াম সাইজের হবে, ব্যানার দিলে একটু ছোটো সাইজের হবে, আর টাইটেল অনলি দিলে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকবে না, শুধুমাত্র আপনার পেজের টাইটেল। সো আমরা টাইটেলটা আপাতত এখানে দিই, আমি লিখি ওয়েলকাম টু মাই সাইট, ওকে। লিখার পরে আমি হেডার টাইপটাকে করে দেই লার্জ ব্যানার, ওকে। এবং এই টেক্সটটা এখন দেখতে পাচ্ছেন নিচে চলে গিয়েছে, সো আমরা এটাকে টেনে বড় করতে পারি, এই যে বক্সটা, যে কোনো টেক্সট বক্সকে আপনি টেনে এদিক ওদিক বড় করতে পারেন। সো আমি দুই দিকে যখন টেনে স্ট্রেচ করে দিলাম তখন আমার লেখাটা মাঝখানে চলে আসলো, এবং এই লেখাটাকে আপনি চাইলে একটু মডিফাই করতে পারেন, যেমন এখান থেকে টাইটেল যদি আরও ছোটো করতে চান তাহলে হেডিং দিতে পারেন, আপনি সাব হেডিং আরও ছোটো হবে, আর প্যারাগ্রাফ স্মল যদি দেন তাহলে প্যারাগ্রাফ সাইজ হবে। তো আমি এটাকে টাইটেলই দিয়ে রাখছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমেজের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি চাইলেই নতুন কোনো ইমেজ এখানে আপলোড করতে পারেন, অথবা সিলেক্ট ইমেজে দিলে গুগল এক্সিস্টিং যে গ্যালারি আছে গুগলে সেখান থেকে আপনি কোনো ছবি চাইলে সিলেক্ট করতে পারেন।
পারেন। যেমন আমি এখান থেকে ধরুন এই ছবিটাই সিলেক্ট করে দিচ্ছি, অথবা আপনি বাই ইউআরএল দিলে কোনো ইউআরএল এখানে পেস্ট করতে পারেন, অথবা গুগলে সার্চ করতে পারেন, অথবা আপনার যে গুগল ফটোজ আছে সেখান থেকে নিতে পারেন, অথবা গুগল ড্রাইভ থেকে নিতে পারেন। সো আমি এই ছবিটা সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টিং ফর রিডেবিলিটি লেখা আসছে, তার মানে এই ছবিটা একটু ডার্ক অথবা একটু হোয়াইট হয়ে আমার লেখাটাকে সুন্দর করে ফুটাবে। সো হালকা একটু ডার্ক হয়েছে ছবিটা, ব্যাকগ্রাউন্ডটা, যে কারণে আমি লেখাটা ভালোভাবে পড়তে পারছি। সো এটা হচ্ছে বেসিক, আমরা এই ছবিটা রাখবো না, পরবর্তীতে অন্য একটা ছবি দেবো, সেটা ইন্টারমিডিয়েট লেভেলে। আমরা এখন আপাতত জাস্ট বেসিক জিনিসগুলো দেখে যাই। তো যখনই আমরা ছবিটা সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে এটা হয়ে গেল আমাদের হেডার, অ্যান্ড দেন নিচের দিকে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারি। কন্টেন্ট অ্যাড করার অনেকগুলো ওয়ে আছে। সো প্রথম ওয়েটা, সহজ ওয়েটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি ডাবল ক্লিক করতে পারেন মাউসের, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আসে। প্রথমটা হচ্ছে গ্যালারি ইমেজেস, এখানে ক্লিক করলে আপনি ওই যে আগের অপশনটা পাবেন, বা ইউআরএল অথবা আপনার গুগল ফটোজ অথবা গুগল ড্রাইভ থেকে নিতে পারেন। আর যদি আপনি আপলোডে ক্লিক করেন তাহলে আপনি কম্পিউটার থেকে আপলোড করতে পারেন যে কোনো ফাইল, যে কোনো ফাইল না, এটা হতে হবে আপনার ইমেজ কিংবা ডক ফাইল অথবা শর্ট কোনো ভিডিও ফাইল। আর এরপরে আছে ফ্রম ড্রাইভ, আপনি যদি আপনার গুগল ড্রাইভ থেকে নিতে চান। এরপর আছে এমবেড, আপনি চাইলে কোনো এসটিএমএল কোড এখানে এমবেড করতে পারেন। আর মাঝখানে হচ্ছে টেক্সট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি টেক্সট লিখতে পারেন। যেমন আমি এখানে লিখতে পারি অ্যাবাউট মি, ওকে, অ্যাবাউট মি লেখার পরে এই টেক্সট থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আপনি টাইটেল অথবা হেডিং দিতে পারেন, আমি হেডিং দিই। এরপরে এই লেখাটাকে আপনি চাইলেই মাঝখানে নিতে পারেন। মাঝখানে নেওয়ার পরে আপনি এটার কালার, এগুলো চেঞ্জ করা যায় না, কালার চেঞ্জ করার জন্য থিম লাগে। আর আপনি যদি এটাকে নর্মাল দেন, স্মল কেস দেন, তাহলে এখান থেকে আপনি চাইলে এটা বোল্ড, ইটালিক, আরও কিছু অপশন আছে যেগুলো করতে পারেন। বাট যখনই আপনি হেডিং কিংবা টাইটেল কেস দিয়ে দেবেন তখন সেটাকে আর কাস্টমাইজ করতে পারবেন না, এটা বাই ডিফল্ট এই থিমে যেটা ডিফাইন করা থাকে সেটাই হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনি নিচে ডাবল ক্লিক করে ইমেজ টিমেজ সব কিছু অ্যাড করতে পারেন। আমরা সেটা অ্যাড করবো এখনই না, আমরা আরেকটু বেসিক দেখে নিই। ফর এক্সাম্পল ডান পাশে যদি আসেন এখানে অনেকগুলো অপশান আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ট্যাবে টেক্সট ইমেজ এমবেড গুগল ফ্রম গুগল ড্রাইভ, সো এইগুলো লেখা আছে। এই অপশানগুলো মূলত এখানে ডাবল ক্লিক করলে যে অপশানগুলো আসে সেম অপশানগুলো এখানে আছে। এরপরে এক্সট্রা কিছু অপশান আছে, লেআউট, লেআউট মানে হচ্ছে আপনি যদি কোনো একটা লেআউট এখান থেকে ড্র্যাগ করে আনেন তাহলে দেখতে পারবেন এখানে ইমেজের একটা বক্স আছে, পাশে একটা টাইটেল আর একটা নিচে হচ্ছে প্যারাগ্রাফের বক্স, তার মানে একটা টেমপ্লেট এখানে তৈরি করা আছে যেটা আপনি ইউজ করতে পারেন। এরকম মাল্টিপল টেমপ্লেট আছে, যেমন এখানে দিলে চারটা ইমেজ, 1, 2, 3, 4, চারটা ইমেজ, আর নিচে ছোটো ছোটো করে আপনি সেই ইমেজের ক্যাপশন দিতে পারবেন। সো এরকম কিছু লেআউট বা টেমপ্লেট এখানে আছে। আর এর নিচে যদি যান টেবল অফ কন্টেন্ট, আপনি চাইলে কোনো ইউনো কন্টেন্ট যদি অনেক লম্বা হয় তাহলে সেটার একটা ইন্ডেক্স আপনি করে দিতে পারেন টেবল অফ কন্টেন্টের মাধ্যমে। ইমেজ কারোজেলের মাধ্যমে আপনি চাইলেই স্লাইড ইমেজ তৈরি করতে পারেন, যেটা আমরা একটু অ্যাডভান্সডে গেলে দেখব। বাটন, আপনি যদি টেক্সটের পরে কোনো বাটন দিতে চান এটাও আমরা দেখব। ডিভাইডার, ইউটিউব থেকে কোনো ভিডিও অ্যাড করতে হলে, ক্যালেন্ডার, ম্যাপ, ডকস, স্লাইডস, শিটস, ফর্মস, অ্যান্ড দেন চার্টস। সো নানান রকম অপশন আছে যেগুলো আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন। আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, জাস্ট বেসিক যারা জানতে চায় তাদের জন্য। এরপরে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে এই জিনিসগুলো আরও দেখবো ডিটেলে। সো এরপরে আমরা পেজেসটাকে একটু স্কিপ করে থিমসে যাই। থিমস মানে হচ্ছে আপনার পুরো সাইডের লুক, ওকে। যেমন এখন সিম্পল দেওয়া আছে আর কালারটা হচ্ছে এই কালার দেওয়া। আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি তাহলে দেখবেন এই টেক্সটের কালারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, টেক্সট সহ আরও অন্যান্য যে ইফেক্টগুলো আছে। ফর এক্সাম্পল আমরা যদি এই অ্যাবাউট মি এর ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্য কালার দিতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ড সিলেকশন, এখানে ক্লিক করলে আপনি এমফাসিস 1 দিতে পারেন, অথবা এমফাসিস 1 দিলে একটু গ্রে হবে, এমফাসিস 2 দিলে আপনার থিমের যে কালার সেটা চলে আসবে। আর যদি ইমেজ দিতে চান কোনো এখানে, এটা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ অ্যাড করতে হলে সেটা আপলোড দিয়ে দিতে পারেন। আমরা ইমেজ আপাতত অ্যাড করছি না, আমরা কালারটা দেখার জন্যে জাস্ট এই কালারটা দিলাম। সো আমি যদি গ্রিন করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে, আমি যদি এটাকে ব্ল্যাক করি তাহলে ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক না, এটা একটু গ্রে কালার, এই কালার দিলে এটা হয়ে যাবে। এবং আপনি এই যে পেইন্ট বাকেটের আইকন আছে এখানে ক্লিক করলে আপনার পুরো কালার রেঞ্জ চলে আসবে, যেখান থেকে আপনি আপনার কালারটা চুজ করতে নিতে পারেন। এভাবে কিছু প্রি ডিফাইন্ড থিম আরও আছে, যেমন এরিস্টল আছে, এটা দিলে এরিস্টলের একটা থিম চলে আসে। আপনি যদি ডিপ্লোম্যাট দেন তাহলে এরকম ভিজন, তারপরে লেভেল, ইমপ্রেশন, সো নানান রকমের টেমপ্লেট আছে, আপনারা যে কোনোটা দিতে পারেন। সো আমি এখান থেকে আপাতত ডিপ্লোম্যাট অ্যারিস্টল, আমি ইমপ্রেশনটাই সিলেক্ট করছি, ওকে। সো ইমপ্রেশন থেকে কালার এটা দেওয়া আছে, এটাই থাকুক, আমার কাছে এটাই ভালো লাগছে। সো আমরা এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে টেমপ্লেট যেগুলো আছে এগুলো চাইলে আপনি রিমুভ করতে পারেন। প্রত্যেকটা জিনিস রিমুভ করতে হলে যে বাম পাশে দেখতে পাচ্ছেন ডিলেটের অপশন আছে, অথবা আপনি চাইলে একটাকে ডুপ্লিকেট করতে পারেন। যেমন এই সেকশনটা আপনি কাস্টমাইজ করলেন, এটাকে আবার সেকেন্ড টাইম আপনি এটাকে আরেকটু মডিফাই করতে চান, তখন আপনি এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে এটা দেখতে পারবেন নিচের দিকে আরেকটা ওপেন হয়ে যাবে, তার মানে দুইটা হয়ে গেল। এবং মাঝখানে যদি দুইটা জোড়া লেগে যায় তাহলে আমরা ইনসার্টে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইডার নামের একটা অপশন ছিল। সো এই ডিভাইডারে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ডিভাইডার একটা অ্যাড হয়ে গেছে। এটা যদি নিচে অ্যাড হয় তাহলে টেনে জাস্ট উপরে আপনি জায়গা মতো বসিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট একটু আলাদা হয়ে গেল। এবার আমরা যদি নতুন পেজ অ্যাড করতে চাই তাহলে পেজেসে যাব। যাওয়ার পরে যে প্লাস আইকন আছে এখান থেকে নিউ পেজ,
নিউ পেজে ক্লিক করব করলে এখানে দেখতে পাচ্ছেন পেজের নাম সো আমাদের হোম পেজ অলরেডি ইতিমধ্যে তৈরি হয়ে যায় সো আমরা যদি আরেকটা পেজ তৈরি করতে চাই অ্যাবাউট মি অথবা অ্যাবাউট আস যে কোনো পেজ ডান দিলে দেখতে পারবেন অটোমেটিক্যালি অ্যাবাউট মি নামে একটা পেজ তৈরি হয়ে যাবে এবং সেটি অটোমেটিক্যালি উপরে যে হোম দেখতে পাচ্ছেন হোমের পাশে এখন একটু লোড নেবে লোড হওয়ার পরে যে অ্যাবাউট মি চলে এসেছে তার মানে আপনার নেভিগেশন মেনুটা এখানে তৈরি হবে এরপরে যদি আরেকটা মেনু অ্যাড করতে চান তাহলে এখানে গিয়ে আপনি মেবি লিখতে পারেন এক্সপিরিয়েন্সেস দিয়ে ডান এখন কি হলো আপনার এক্সপিরিয়েন্স নামে আরেকটা নতুন পেজ তৈরি হয়ে গেলো এবং অ্যাবাউট মি এর পাশে সেই এক্সপিরিয়েন্সেস পেজটি অ্যাড হয়ে যাবে এভাবে আমরা আরেকটি পেজ অ্যাড করি যেটার নাম দেবো আমরা পোর্টফোলিও এবার যদি আমরা ডানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে পোর্টফোলিও নামের পেজটিও তৈরি হয়ে যাবে ওকে তো অনেকগুলো পেজ ওপেন হলো এবার আপনি যে কোনো পেজ কাস্টমাইজ করার জন্য ধরেন অ্যাবাউট পেজে যাওয়ার পরে আপনি এই পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং এইটার ব্যানার টাইটেল এগুলো যদি চেঞ্জ করেন তাহলে সেটা শুধুমাত্র এই পেজে ইফেক্ট করবে ওকে সো আমরা যদি এখানে কোনো একটা আছে আমরা ইনসার্ট থেকে একটা টেমপ্লেট এখানে অ্যাড করি এই টেমপ্লেটটা তার মানে এখন অ্যাবাউট সেকশনে এই টেমপ্লেটটা অ্যাড হলো এটা কিন্তু আর হোম পেজে থাকবে না তার মানে প্রত্যেকটা পেজ আলাদা এবার আপনি যদি এই মেনুগুলোর মধ্যে সাব মেনু অ্যাড করতে চান ফর এক্সাম্পল আপনি এক্সপিরিয়েন্সেসের মধ্যে কিছু সাব মেনু অ্যাড করবেন তো আপনি যে কোনো অপশনটা সিলেক্ট রেখে যেমন এক্সপিরিয়েন্স অথবা এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাড সাব পেজ অপশন আসবে সো অ্যাড সাব পেজে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি অ্যাড করতে পারেন মেবি রিসেন্ট সো আমরা রিসেন্ট এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে রিসেন্ট লিখতে পারেন আর এরপরে আপনি সেম অপশনে আরেকটা অপশন অ্যাড করতে পারেন এখানে গিয়ে অ্যাড সাব পেজ এখানে গিয়ে লিখতে পারেন যে ওল্ড অথবা যে কোনো কিছু আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আর কি এখন কী হলো এখানে একটা ড্রপডাউন মেনু তৈরি হবে ড্রপডাউন না পপডাউন আর কি সো আপনি যদি এক্সপিরিয়েন্সেসে মাউস হভার করেন এই যে দুইটা মেনু তাহলে রিসেন্ট এবং ওল্ড দুইটা অপশন অ্যাড হয়ে গেল ঠিক আছে এভাবে আপনি যে কোনোটাই অ্যাড করতে পারেন আপনি চাইলে সাব মেনু ট্রিপল সাব যেটা রিসেন্টের ভেতরে অন্য কিছু অ্যাড করতে পারেন তখন রিসেন্টটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করে অ্যাড সাব পেজ অ্যাড করতে পারেন তখন আরও পেজ অ্যাড হবে সো এটা হচ্ছে মূলত সাইটের পুরো স্ট্রাকচার আর নিচের দিকে যখন অ্যাড ফুটারে ক্লিক করবেন তখন একটা ইউনিভার্সাল ফুটার তৈরি হয়ে যাবে যেটা আপনার প্রত্যেকটা পেজে থাকবে ওকে সো ফুটারে মেবি আপনি কপিরাইট ইনফরমেশন লিখতে পারেন আপনি লিখে দিতে পারেন অল রাইটস রিজার্ভড কিংবা অন্য যে কোনো ইনফরমেশন ফুটারে আপনি দিয়ে দিতে পারেন সো আমরা এটাকে সেন্টার করে দিই ওকে তো এবার আমরা একটু এটার ফুটার থেকে বের হয়ে আসার জন্য আপনার ডাবল ক্লিক করতে হবে যে কোনো জায়গায় তাহলে চলে আসবে এবার আমরা হোম পেজে চলে যাই সো এই যে ফুটারটা আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু স্পেস আছে স্পেসটা কিন্তু থাকবে না ওকে স্পেসটা ফাইনাল যখন পাবলিশ করবেন তখন সেটা সুন্দর করে ম্যাচ হয়ে যাবে তা এখন আপনি চাইলে যে কোনো পেজ কাস্টমাইজ করতে পারবেন সো কাস্টমাইজেশনের বেলায় আমরা একটু অ্যাবাউট মিতে যাই অ্যাবাউট মিতে যাওয়ার পরে আপনি এটাকে আমরা ডিলিট করে দিই ডিলিট করার পরে এখানে ডাবল ক্লিক করে টেক্সট সো এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন টেক্সট অ্যাড করার সময় আপনি এটাকে ছোটো করে ডান পাশেও নিতে পারেন আমাদের যেমন একটা টেক্সট আছে আমরা একটু অ্যাড করি সো আমি আমার সম্পর্কে কিছু লেখা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে পেস্ট করার পরে এটাকে আপনি চাইলে এভাবে রাখতে পারেন অথবা এটাকে টেনে বাম পাশে এনে দিতে পারেন সো আমি কেন এটা বাম পাশে আনলাম কারণ আমি আমার ডান পাশে একটা ছবি অ্যাড করবো সো ডাবল ক্লিক করে আমি ডান পাশে আপলোডে ক্লিক করি ক্লিক করার পরে আমার একটা ছবি আছে সো এই ছবিটা আমি এখানে অ্যাড করে দিই এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি যেটা একদম সুন্দর করে ব্ল্যান্ড হয়ে যাবে তো আমি এটাকে টেনে একটু বড় করে দিই বড় করে একদমই কর্নার পর্যন্ত নিয়ে যাই এটা যদিও শেষ পর্যন্ত যাবে না একটু সাইডের জায়গা থেকে যাবে সো এটাকে আমি আরেকটু ছোটো করে দিই লাইক টেক্সটটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত দিয়ে একটু অ্যালাইনমেন্টটা মেনটেন করি ডান সো এই হচ্ছে আমার ছবি আর এই পাশে হচ্ছে অ্যাবাউট মি আর এটাকে আরেকটু লম্বা করে দিই কারণ আমার ইমেজটা এতটাও ছোটো না আরেকটু লম্বা করে আরেকটু শর্ট করে দিই এবং এই পাশটাতে আরেকটু আমি টেনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছবিটা কিন্তু বড় হবে একটা রেশিও মেনটেন করে ওকে সো মাথা একটু কেটে যাক কোনো সমস্যা নেই এই হচ্ছে আমার অ্যাবাউট সেকশনটা আমি কাস্টমাইজ করে ফেললাম আপনি চাইলেই এই টেক্সটটাকে এভাবে কপি করে না এনে এখানে একটি টেক্সট ফাইলে আপনি অ্যাড করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এই যে ফ্রম ড্রাইভে ক্লিক করলাম তাহলে আমার গুগল ড্রাইভে যে ফাইলগুলো আছে এখানে দেখতে পারবেন ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যদি আপনার কোনো ডক থাকে কোনো এক্সেল ফাইল থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন যেমন আমি এখান থেকে কোনো একটা ডক ফাইল অ্যাড করে নিই এই যে দেখতে পাচ্ছেন একটা ডক ফাইল আছে সো এই ডক ফাইলে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এইখানে একটা ডক ফাইল অ্যাড হয়ে যাবে সো এই ডক ফাইলটাকে আপনি চাইলে এখানে একটু বড় করে দিতে পারেন সো বড় করার পরে কেউ যদি আপনার এই ডক ফাইলটা পড়তে চায় তাহলে সে এখানে এসে পড়তে পারবে অথবা এই যে এখানে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলে সে কিন্তু নতুন একটা ট্যাবে গিয়ে ডক ফাইলটা ওপেন করে পড়তে পারবে ওকে তার মানে গুগল ড্রাইভে যদি ফাইল রাখেন তাহলে সেটি আপনি সরাসরি এখানে অ্যাড করে দিতে পারবেন
আমি আপাতত এটি রাখছি না, ডিলিট করে দিই। তো এই হচ্ছে অ্যাবাউট মি পেজ। এইভাবে আপনি এক্সপিরিয়েন্স বা পোর্টফোলিও যে কোনো সেকশনে কাজ করতে পারেন, আপনার পুরো ওয়েবসাইটটাকে এইভাবে কাস্টমাইজ করতে পারেন। মানে এই হচ্ছে মোটামুটি বেসিক, আর কিছুই না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি হোম পেজে আসেন, আবার হোম পেজে আসার পরে আপনার হোম পেজটাকে একটু লুক্রেটিভ করে সাজাতে হবে, আপনার হোম পেজে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র দিতে হবে, তাহলে আপনার পুরো সাইটটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই ছিল একদমই বেসিক পুরো ওয়েবসাইটের যে বেসিক কাস্টমাইজেশনটা, কী কী জিনিস আছে তার একটা ওভারভিউ আমরা দিয়ে গেলাম। এবার আমরা যাবো একটু ইন্টারমিডিয়েট লেভেলে, যেখানে গিয়ে আমরা এই সাইটটাকে একটু সুন্দর করে কীভাবে গুছিয়ে করা যায়, আর একটু সুন্দর করে কাস্টমাইজ কীভাবে করা যায় সেটা দেখব। তো শুরুতেই আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করব। সেটা করার জন্য আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, এবং এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন মুভিং কোনো কিছু ইউজ করার, অ্যানিমেটেড বা জিফ ফাইল। সেটা টোটালি ডিপেন্ড করে অবশ্যই আপনার সাইটের কন্টেন্টের উপর। আপনার সাইটে যদি খুব বেশি ফর্মাল হয় তাহলে সেখানে নড়াচড়া করা ফাইল অবশ্যই খুব একটা ভালো লাগবে না। বা আপনি একজন ডিজাইনার হতে পারেন, একজন মোশন গ্রাফিক্স আর্টিস্ট হতে পারেন, একজন ক্রিয়েটিভ আর্টিস্ট হতে পারেন, তখন এই মুভিং জিনিসগুলো সাইটে আরেকটু বেশি লাইভলি করে তোলে। তো সেজন্য আমি এই চেঞ্জ ইমেজে ক্লিক করে এখান থেকে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা জিফ, অ্যানিমেটেড জিফ ডাউনলোড করে রেখেছি হেডারের জন্য, এটা আমি অ্যাড করে দেব। ওকে, সো এখানে রিডেবিলিটির জন্য অ্যাডজাস্ট হয়ে যাবে, ওয়েলকাম টু মাই সাইট এখানে লিখা আছে, অথবা আপনি এখানে লিখতে পারেন, জাস্ট আপনার নামটুকুই আপনি দিয়ে দিতে পারেন। ওকে, অথবা আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখতে পারেন। ফর এক্সাম্পল, আমি আমার সম্পর্কে তিনটা শব্দ এখানে লিখে দিচ্ছি, ধরুন টেকনোপ্রেনিয়র, লার্নার, স্পিকার। তো এটা লিখে দেওয়ার পরে আমি টাইটেল কেস না এটাকে হেডিং দেব। তো এই হচ্ছে আমার সাইটের হোম পেজের ব্যানারটা। তো এখন এটা কিন্তু দেখতে আর একটু বেশি প্রফেশনাল লাগছে, আগে ওয়েলকাম টু মাই সাইট দিলে কেমন যেন একটু একটু ব্যাকডেটেড লাগে। সো আমি আমার সম্পর্কে তিনটা শব্দ এখানে লিখে দিলাম, যেন সবাই বুঝতে পারে আমার সাইটে আসলে যে আমি কী। ওকে, তো এরপরে আমরা অ্যাবাউট মি যেই সেকশনটা আছে এটাকে উঠিয়ে দিই আপাতত, এটা আমাদের এখন লাগবে না, আমরা অ্যাকচুয়ালি বাকি সবগুলি ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা যেটা করব, এখানে একটা ডিভাইডার আছে সেটাও ডিলিট করে দিই। ওকে, এখন যেটা করব আমরা, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে এই যে তিনটা সেকশন যে আছে, তিনটা সেকশন আমরা নেব। নেওয়ার পরে এখানে তিনটা জিনিস অ্যাড করব, অ্যাকচুয়ালি তিনটা না, আমরা চারটা নিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা যে সেগমেন্ট আছে, এখানে যাওয়ার পরে প্রথমে হচ্ছে প্রথম যে সেগমেন্টটা এটার নাম হবে অ্যাবাউট মি। তার মানে হোম পেজে আমি সবগুলো পেজের একটা লিস্ট দেবো আর কি। এরপরে আপনি এখানে দিতে পারেন আপনার পোর্টফোলিও, অ্যান্ড দেন আমরা দিলাম ইভেন্টস, অ্যান্ড লাস্টলি ভিডিওস। তো আমি আমার সাইটের বেশ কিছু জিনিস হাইলাইট করার মতো যে জিনিসগুলো, সেখানে আপনারগুলো অবশ্যই আপনার মতো হতে পারে। সো অ্যাবাউট মিতে আমি প্লাসে ক্লিক করব, ক্লিক করার পরে আপলোডে দেব। আপলোডে দিয়ে আমার যে ছবিটা আছে সেই ছবিটা এখানে এনে দেবো। আনার পরে এটাকে আমরা একটু ক্রপ করে নিচের দিকে নিয়ে যাব। ডাবল ক্লিক করলেই হচ্ছে আপনার ছবিটাকে আপনি ক্রপ করতে পারবেন, অ্যান্ড দেন জায়গা মতো রেখে ওকেতে প্রেস করবেন, ঠিক আছে না। সো অ্যাবাউট মি হয়ে গেল, অ্যান্ড দেন আপনি এখানে পোর্টফোলিওতে ক্লিক করবেন, আপলোডে দেবেন। এবার আমি গুগল থেকে আরও একটা জিফ ইমেজ নামিয়ে রেখেছি পোর্টফোলিওর জন্য, এই যেটা ডাবল ক্লিক করলাম, তাহলে এই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল, এবং এটা হচ্ছে অ্যানিমেটেড একটি ইমেজ, সো দেখতে আরেকটু বেশি লাইভলি লাগবে। এরপরে ইভেন্টসে গিয়ে সেমভাবে আমি ইভেন্টসেরও একটি ইমেজ আপলোড করে রাখবো, মানে ডাউনলোড করে রেখেছি যে ইভেন্টস, জাস্ট একটা ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডারে যে আইকনটা আছে সেটি। এরপরে ভিডিওসে ক্লিক করে সেমভাবে আরও একটি জিফ অ্যানিমেটেড ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার আমাদের নেক্সট যে কাজ হবে, প্রত্যেকটা টাইটেলে একটা একটা করে পেজ তৈরি করা। সো অ্যাবাউট মি পেজ তৈরি করা অলরেডি আছে, আমরা কিছুক্ষণ আগে করেছি, অ্যান্ড দেন পোর্টফোলিও, পোর্টফোলিও পেজ আছে। সো ইভেন্টস এবং ভিডিওস এই দুইটা পেজ তৈরি করতে হবে। সো আমরা পেজেসে যাই, যাওয়ার পরে প্লাসে ক্লিক করি, করার পরে এখানে দেই ইভেন্টস, ডান। সেমভাবে আমরা আরেকটা পেজ তৈরি করি, এটা হচ্ছে ভিডিওস। এখন খেয়াল করেন এটা খুব সম্ভবত এক্সপিরিয়েন্সের সাব হেডিং হয়ে যাচ্ছে। সো সাব হেডিং যদি হয়ে যায় তাহলে এখান থেকে টেনে বের করে নেওয়া যাবে। সো আমরা ইভেন্টস পেজটাকে একটু টেনে এভাবে জাস্ট মাউসে ক্লিক করে ধরলেই আপনি টানতে পারবেন। সো এটাকে টেনে আপনি নিচের দিকে নিয়ে আসেন, এই যে আমি নিচে এনে বাইরে এনে ছেড়ে দিই, ভিডিওসটাকে বাইরে এনে ছেড়ে দিই, তাহলে এটা বাইরে চলে যাবে। ওকে, এবং আপনি এটাকে, তার মানে বুঝতে পারছেন, এটাকে আপনি অ্যারেঞ্জ করতে পারেন হোম, অ্যাবাউট মি, এরপরে যদি আপনি পোর্টফোলিও দিতে চান তাহলে অ্যাবাউট মি এর পরেই পোর্টফোলিওটা নিতে পারেন। এটা সিলেক্ট করে টেনে আপনি এখানে নিয়ে যাইলেন। ওকে, সো অ্যাবাউট মি এর পরে পোর্টফোলিও, এক্সপিরিয়েন্স, ইভেন্টস, দেন ভিডিওস চলে আসতে পারে। সো আমরা আবার হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে আমরা এই প্রত্যেকটা জিনিসে আমাদের পেজটাকে লিঙ্ক করে দেবো। সো অ্যাবাউট মিতে ডাবল ক্লিক করি, করার পরে এখানে দেখেন লিঙ্কের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এই যে অ্যাবাউট মি পেজ সরাসরি চলে আসবে, দিস সাইটের যে পেজগুলো আছে এগুলো চলে আসবে। আপনি চাইলে এক্সটার্নাল কোনো লিঙ্কও এখানে পেস্ট করতে পারেন, বাট আমি অ্যাবাউট মিটা সিলেক্ট করছি, দেন অ্যাপ্লাই। সেমভাবে পোর্টফোলিওতে ডাবল ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আমি পোর্টফোলিও সিলেক্ট করে অ্যাপ্লাই, ইভেন্টসে ডাবল ক্লিক করে লিঙ্কে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে ইভেন্টস নামে যে পেজ আছে সেটি সিলেক্ট করে দেবো, অ্যাপ্লাই। ভিডিওতে ডাবল ক্লিক করে জাস্ট সিলেক্ট করার পরে যে লিঙ্কের আইকনটি আছে এখান থেকে নিচের দিকে গিয়ে ভিডিওস, অ্যান্ড দেন অ্যাপ্লাই। তো এখন কী হলো,
যখন কোনো ভিউয়ার আপনার অ্যাবাউট মিতে ক্লিক করবে তখন সেটা অটোমেটিক্যালি আপনার ওই পেজে নিয়ে যাবে। এরপর আমি নিচে আরেকটা সেকশন অ্যাড করব, ডাবল ক্লিক করে টেক্সট, এখানে আমি দেব হচ্ছে সে মাই নিউ ভিডিওস। ওকে, আরও কিছু ভিডিওর হাইলাইট আমি এখানে দেব, এটাকে আমি মিডলে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে দেব হেডিং, অ্যান্ড দেন এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটু এম্ফাসিস টু যেটা আছে এম্ফাসিস টুটা দেবো, তাহলে এরকম রেড কালার হয়ে যাবে। আপনি চাইলে থিমের কালার চেঞ্জ করতে পারেন, বাট আমি এটাই রাখছি। অ্যান্ড দেন নিচে আপনি ডাবল ক্লিক করে ভিডিও অ্যাড করতে পারেন। সো সেটা করার জন্য আপনি জাস্ট এখানে এম্বেডে ক্লিক করতে পারেন অথবা ইনসার্টে ক্লিক করে, ইউটিউব আছে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব, সো ইউটিউবে আপনি ক্লিক করলেই এখানে ভিডিও সার্চ করতে পারেন, অথবা আপনার এই চ্যানেল আপনার এই ইমেলে যদি কোনো চ্যানেল থাকে সেখানকার ভিডিও আনতে পারেন। আমি জাস্ট সার্চ করে আমার ভিডিওগুলো দিচ্ছি। সো আমি যদি সোহাগ 360 লিখে সার্চ করি তাহলে আমার ভিডিও অবশ্যই এখানে সার্চে চলে আসবে। সো এখান থেকে আমি বেশ কিছু ভিডিও সিলেক্ট করে দেই যেগুলো আমার চ্যানেলের ভিডিও রিসেন্টলি আপলোড করা। ডান, এবার আমরা সিলেক্টে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন আমার সবগুলো ভিডিও একাধারে আপলোড হয়ে যাবে, আই মিন এখানে এম্বেড হয়ে যাবে। সো সবগুলো লম্বালম্বিভাবে এসছে, আমি এটাকে লম্বালম্বি দেবো না, আমি জাস্ট টেনের ডান পাশে নিয়ে যাব। সো ডান পাশে চলে গেল, আবার এটাকে আমরা টেনে ডান পাশে নিয়ে যাই, জাস্ট অ্যারেঞ্জ করে দিলাম আর কি একটার পরে এক। এভাবে আপনি অবশ্যই এটা সিরিয়ালি সাজাবেন, যেগুলো আগে সেগুলো হয়তো আগে দেবেন, যেহেতু মাই নিউ ভিডিওস আমি দিয়েছি। সো এই হয়ে গেল সিকোয়েন্স আমার নতুন ভিডিওগুলো থেকে, এবং প্রত্যেকটাতে ডাবল ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, যেমন হাইট কন্ট্রোলস। সো যে কন্ট্রোল আছে প্লেয়ের কিংবা প্লে বার যে নিচেরটা আছে সেটাকে আপনি হাইট করতে পারেন, অথবা ডোন হাইট দিয়ে দিতে পারেন, প্রোগ্রেস বারে রেড অথবা হোয়াইট কালার দিতে পারেন, আর ফুল স্ক্রিন যদি আপনি অ্যালাউ না করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন এখানে অ্যালাউ করা আছে, আপনি চাইলে ফুল স্ক্রিন অ্যালাউ নাও করতে পারেন। সো এই অপশনগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার ভিডিও বেলায়। সো আমি আমার হোম পেজে লেটেস্ট ভিডিওগুলো অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন নিচের দিকে ডাবল ক্লিক করে মেবি টেক্সটের জায়গায় হয়তো বা আপনি আপনার যদি অফিস থাকে কিংবা কোথাও যদি আপনি অ্যাড্রেস দিতে চান তাহলে এই যে ম্যাপের অপশন আছে এটা জাস্ট দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সে ভিজিট মি। দেওয়ার পরে আপনি এটাকে আবারও আগেরটার মতো করে মাঝখানে নিয়ে যাই, অ্যান্ড দেন এটাকে করে দেই হেডিং, এটাকে আমরা এম্ফাসিস টু দিয়ে দিই, ওকে ভিজিট মি। এবার আমরা এই ম্যাপে ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে ম্যাপ থেকে আপনার লোকেশান যদি আপনি সরাসরি দিতে চান তাহলে অ্যালাউ লোকেশানে দিবেন, তাহলে আপনার ওই লোকেশানটা অ্যাড হয়ে যাবে, বাট আমি আপাতত লোকেশান দিচ্ছি না, ডোন্ট অ্যালাউ দিয়ে এখানে সে ধানমন্ডি ঢাকা আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। লোকেশানটা এখানে আপনি অবশ্যই প্রিসাইজ দিবেন, আমি জাস্ট একটা র্যান্ডম লোকেশান দিয়ে সিলেক্টে ক্লিক করছি, তাহলে দেখতে পারবেন আপনার ম্যাপটা অ্যাড হয়ে যাবে, সেটা আপনি যে কোনো সাইজে রাখতে পারেন। আমি এটাকে একটু লম্বা করে পুরো পেজ জুড়ে দিয়ে দিচ্ছি। ডান, আমার লোকেশানও অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজটা কাস্টমাইজ করতে পারেন। আমি এভাবে করেছি তার মানে আপনাকেও যে এইভাবেই করতে হবে তা না, আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম যে এইভাবে আপনি চাইলে করতে পারেন, বাট এই জিনিসগুলো জিফ ইমেজগুলো আপনারা ফলো করতে পারেন, এটা ফলো করলে কিছুটা আপনার সাইটটা আরেকটু বেশি ফ্রেশ এবং লাইভলি লাগবে। সো হোম পেজ যেভাবে কাস্টমাইজ করেছি বাকি সবগুলো পেজ একইভাবে কাস্টমাইজ করতে পারেন। আপনার পোর্টফোলিওতে মেবি আপনার ভিডিও অ্যাড করতে পারেন, আপনি ইমেজের তো ভিডিওর মতোই আপনি জাস্ট ডাবল ক্লিক করে ইমেজে ক্লিক করবেন অথবা আপলোডে দেবেন, তাহলে ইমেজ আপলোড করে দিতে পারবেন যেরকমভাবে আমরা এখানে অ্যাড করেছি এবং অ্যাবাউট মি এর পেজে অ্যাড করেছি। এভাবে আপনি চাইলে ইমেজও অ্যাড করে নিতে পারেন। তার মানে হচ্ছে একটা পেজ কাস্টমাইজেশন দেখালাম, সো আপনার বুঝতে পারছেন বাকিগুলো করতে পারবেন, বাট আরও কিছু অপশন আছে যেগুলো আমরা আরেকটু দেখাই, এগুলোকে আমি বলবো যে একটু অ্যাডভান্সড। ওকে, সো আমি অ্যাবাউট মি পেজে যাচ্ছি, আবার হোম পেজে মোটামুটি কাজ শেষ। অ্যাবাউট মি পেজে যাওয়ার পরে আমরা একটা ফটো ক্যারোজেল তৈরি করবো, ওকে নিচের দিকে। সো আমার তো একটা ছবি এখানে আছেই, এই ছবিটার পরে নিচের দিকে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে না ডাবল ক্লিক না এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ ক্যারোজেল নামের একটা অপশন আছে, এটাকে আমরা জাস্ট ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ইমেজ। তো এখানে মিনিমাম দুইটা ছবি অ্যাড করতে হবে, আমি এখানে প্লাসে ক্লিক করি, করার পরে আপলোড ইমেজ আছে। সো আপলোড ইমেজে গিয়ে আমার কিছু স্লাইড ইমেজ এখানে বানানো আছে, তৈরি করা আছে, আমি তিনটা ইমেজ সিলেক্ট করে ওপেনে দিচ্ছি। ডান, এবার দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইমেজ অ্যাড হয়ে গেল, এবং আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এখানে ছোট্ট একটা ক্যারোজেল অ্যাড হবে, এটাকে আমরা একটু টেনে বড় করে দিই যতটুকু বড় করা যায় অ্যাকচুয়ালি, অথবা আপনি যে কোনো সাইজে করতে পারেন, আপনি যদি আরও ছোটো করতে চান ছোটো করতে পারেন। ওকে, সো এবার এই যে নিচে তিনটা ডট আসছে, তিনটা ডট মানে হচ্ছে এখানে তিনটা ইমেজ আছে, আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আবারও ইমেজ অ্যাড করতে পারেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন, এবং এটাকে প্রিভিউ করলে আমরা দেখতে পারবো এই স্লাইড শোটা। সো আমরা প্রিভিউ কীভাবে করতে হয় সেটা দেখি এখন। প্রিভিউ করার জন্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিভিউ নামের আইকন আছে, ল্যাপটপ এবং মোবাইল স্ক্রিন। সো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটটা একজন পাবলিশ করার পরে ভিউয়ার যেভাবে দেখতে পাবে সেভাবেই আসবে। ওকে, সো এই হচ্ছে স্লাইডার, এখানে ক্লিক করলে আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, এই যে এখানে ক্লিক করলে ইমেজ চেঞ্জ করতে পারেন, এবং দেখেন নিচে অল রাইটস রিজার্ভ, তার মানে এখন পুরো স্পেসিংটা ঠিকঠাক মতো চলে আসছে। সো এই যে স্লাইড শোটা বা ক্যারোজালটা আছে এইটাতে দেখতে পাচ্ছেন যে তেমন কোনো অপশন নেই, যেমন আপনি টেক্সট অ্যাড করতে পারবেন না, একদমই বেসিক। আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে মেবি আপনি বাইরে থেকে কোনো স্লাইড শো তৈরি করে সেই কোডটা নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল W3 স্কুলের যে টিউটোরিয়াল আছে বুটস্ট্র্যাপে, সেখানে আপনি ফটো ক্যারোজাল তৈরি করতে পারেন। আমি একটু সার্চ করে দেখিয়ে দিই, W3 স্কুল
বুটস্ট্র্যাপ, এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এই যে টিউটোরিয়ালে যেতে পারবেন বুটস্ট্র্যাপের। এখান থেকে নিচের দিকে যে কোয়েরি ক্যারোজাল নামের একটা অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে একদম নিচের দিকে একটা স্যাম্পল, এই যে দেখতে পাচ্ছেন এই স্যাম্পলটা, এখান থেকে আপনি ট্রাইট ফর ইউর সেলফ যদি দেন, ট্রাইট ইউর সেলফ এখানে দিলে আপনি কাস্টমাইজ করতে পারেন পুরো স্লাইড শোটাকে। এবং এখানে আপনি একটা কোড পেয়ে যাচ্ছেন, পুরো এইচটিএমএল কোড যেটা থেকে আপনি এম্বেড করতে পারেন। এটার জন্য অবশ্যই আপনাকে এইচটিএমএল যেগুলো বেসিকটুকু সেগুলো জানতে হবে। জাস্ট ইমেজটা যে কোনো জায়গায় আপলোড করে সেটা লিঙ্কটা এনে প্রত্যেকটা জায়গায় বসিয়ে দেবেন, যেমন এই যে এখানে ইমেজ চাইনা ডট টু, জাস্ট এই জায়গাটুকুতে আপনার ইমেজটা বসিয়ে দেবেন, বসিয়ে যে টেক্সটগুলো আছে যে এই টেক্সট টেক্সট এগুলো চেঞ্জ করে দেন, এই কোডটাকে আপনি জাস্ট এম্বেডে পেস্ট করে দিলে হবে। সেখানে ডাবল ক্লিক করে এম্বেড অ্যান্ড দেন এম্বেড কোডে এই যে বক্সটা আছে এখানে যদি কোড পেস্ট করে দেন, নেক্সট দেন, তাহলে অ্যাড হয়ে যাবে। সো এটা একটু অ্যাডভান্সড, একটু বেশি অ্যাডভান্সড, যে কারণে আমরা এখানে যাচ্ছি না। আপনি চাইলে এটাকে করতে পারেন, আরও নানানভাবে আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে কোড এনে এম্বেড করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজের যে ব্যানার আছে আপনি চাইলে সেই ব্যানারটিকে চেঞ্জ করতে পারেন, যেমন আমরা যে ইমেজটা দিয়েছি হোম পেজে আপনি চাইলে সেটা এখানেও দিয়ে দিতে পারেন। সো প্রত্যেকটাতে আপনি এই সেম ইমেজ দিতে পারেন অথবা ডিফারেন্ট ইমেজ আপনার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা দিতে পারেন। সো এরপরে যেটা সেটা হচ্ছে বাটন। সো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করবো বাটনে, মেবি অ্যাবাউট মি এর পড়ার পরে নিচের দিকে বাটনটা থাকবে। সো আমি বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দিচ্ছি ভিজিট মাই ইউটিউব, ওকে, অ্যান্ড দেন নিচে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা। সো আমি আমার চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে হয়েছে এটা, আমি এটাকে টেনে উপরের দিকে নিয়ে যাই, এইখানে দিই, ওকে, ভিজিট মাই ইউটিউব। তার মানে এখন যদি কেউ এখানে আসে তাহলে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমরা আবারও প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পরে নিচের দিকে এই যে ভিজিট মাই ইউটিউব লেখা আছে একটি বাটন, এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাবে অন্য একটি ট্যাবে, ওকে। সো আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আবারও প্রিভিউটা ক্যান্সেল করি, ওকে। এবং আরেকটা জিনিস, প্রিভিউ করার পরে কিন্তু আপনি আপনার বিভিন্ন মনিটরের সাইজে দেখতে পারবেন, যেমন এটা ল্যাপটপ স্ক্রিনে, এটা হচ্ছে মোবাইলে বা ট্যাবলেটে ল্যান্ডস্কেপ ভিউ, এরপরে হচ্ছে পোর্ট্রেট ভিউ। পোর্ট্রেট ভিউ মানে আপনার ফোনের লম্বালম্বিভাবে যেরকম দেখাবে, সো এই ভিউগুলো আপনি দেখতে পারবেন। এবার আমরা আবারও এই ভিউতে চলে যাই, ওকে। সো আমি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে আপনারা এই যে মেনু যেটা দেখতে পাচ্ছেন, নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনুটার সবার পাশে কিন্তু সার্চ বাটন একটা আছে। তার মানে এই সার্চে ক্লিক করলে যে কেউ আপনার ওয়েবসাইটে সার্চ করতে পারবে। আমরা এক্সিট করি এখান থেকে। সো এই সার্চটা হয়তো আপনারা এডিট করার সময় দেখবেন না, বাট অন্য সময় দেখবেন। এখন বাম পাশে দেখতে পাচ্ছেন গিয়ার একটা আইকন আছে, এই গিয়ার আইকনে যদি ক্লিক করেন তাহলে টপ নেভিগেশন, সাইড নেভিগেশন, তার মানে এই নেভিগেশন মেনু আপনি চাইলে উপরে দিতে পারেন অথবা সাইড নেভিগেশন দিলে এটা হচ্ছে বাম পাশে এরকম একটি ক্লোজড মেনুতে চলে আসবে স্লাইডার, যেখানে ক্লিক করলে আপনার মেনুটি ওপেন হবে এবং এখান থেকে আপনি চাইলেই বিভিন্ন মেনু অ্যাক্সেস করতে পারেন। এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে, আপনি যদি উপরে একটা ব্ল্যাঙ্ক রাখতে চান রাখতে পারেন, অথবা আমি প্রেফার করি উপরেই মেনুটা ভেসে থাকুক, এই যে এভাবে আপনি চাইলে সেটা বাম পাশেও নিয়ে আসতে পারেন। সো আমরা আবার হোমে চলে যাই, ওকে। তো এরপরে যে অপশনগুলোর কথা বলছিলাম, আমার মনে হয় সবগুলো এক এক করে গো থ্রু করার দরকার নেই, আপনারা নিজেরা একটা একটু করে অ্যাপ্লাই করে দেখবেন, কারণ এই নামগুলো এক্সপ্লেন করে দেয় অ্যাকচুয়ালি এগুলো কী। সো পোর্টফোলিও পেজে গিয়ে আপনি চাইলে আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারেন, ইভেন্টসে গিয়ে আপনার ইভেন্টসে বিভিন্ন ডিটেল অ্যাড করতে পারেন, অথবা আপনার ইভেন্ট রেজিস্ট্রেশনের জন্য মেবি আপনার একটা ফর্ম দরকার। সো ফর্মে ক্লিক করে আপনি এখান থেকে একটা নতুন গুগল ফর্ম তৈরি করতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো ফর্ম যদি থাকে সেটা, যেমন এটাকে আপনি অ্যাড করে দিতে পারেন। জাস্ট ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করলেই আপনার সেই ফর্মটা অ্যাড হয়ে যাবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন ফর্ম। সো এইভাবে আপনি চাইলেই আপনার এই পেজে রেজিস্ট্রেশন করাতে পারেন কাউকে, ওকে। সেইভাবে অনেকগুলো অপশান আছে যেগুলো আপনারা একটা একটু করে এক্সপ্লোর করবেন। আমি আশা করি যে বেসিক জিনিসগুলো জানা দরকার সেগুলো জানতে পেরেছেন, দু একটা অ্যাডভান্স টিপস আমি দিলাম আর কিছু ইন্টারমিডিয়েট টিপস যেগুলো বললাম একটু অ্যানিমেশন অ্যাড করা। তো আশা করি মোটামুটি এটুকু ক্লিয়ার হয়েছেন। এরপরে ফাইনাল যে স্টেজ সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে পাবলিশ করা। এখন কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পারবেন, যদি আপনি পাবলিকলি কারো কাছে শেয়ার করতে চান তাহলে আপনার এখানে এই যে পাবলিশ বাটন আছে এখানে ক্লিক করতে হবে, ওকে। তার আগে আরেকটি জিনিস বলে রাখি, আপনি যদি এই সাইটটা অন্য কারো কাছে ড্রাফটটাই শেয়ার করতে চান, যে আমার এই সাইটটা দেখে কেউ কাস্টমাইজ করে দিবে এডিট করে দিবে, তাহলে আপনি এই যে প্লাস আইকন আছে হিউম্যানের আইকনটা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি চাইলে এই সাইটে অন্য কাউকে অ্যাড করতে পারেন। যেমন এখন হচ্ছে আমি হচ্ছে ওনার একমাত্র এই ওয়েবসাইটের, আমার যে ইমেলটি অ্যাড করা আছে এটি, আপনি এখান থেকে অন্য কাউকে চাইলে ইনভাইট করতে পারেন এবং তাকে যদি আপনি এডিটের অ্যাক্সেস দিতে চান ক্যান এডিট দিতে পারেন, অথবা শুধুমাত্র ভিউ করার পারমিশন দিতে পারেন। তার ইমেলটি এখানে লিখে আপনি সেন্ডে ক্লিক করলে তার কাছে সেটা চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট, সো আপনার যে ড্রাফট আছে মানে পাবলিশ করার আগে ওয়েবসাইটে কে কে দেখতে পারবে, এখানে চেঞ্জে ক্লিক করে আপনি যদি অন করে দেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক তাহলে যাকে আপনি লিঙ্ক পাঠাবেন সেই কিন্তু আপনার এই সাইটে এডিট করতে পারবে। সো এটা ডেফিনেটলি দেওয়া উচিত না, পাবলিক দিলে মানে গুগলে সার্চ করে যদি কেউ পায় সেও এডিট করতে পারে। সো এটা অফ স্পেসিফিক পিপলই দিয়ে রাখা উচিত। অ্যান্ড দেন নেক্সট যে অপশন পাবলিশড, সো আপনার ওয়েবসাইটে যখন পাবলিশ হবে তখন সেটা কি সবাই দেখতে পারবে ইন্টারনেটে সবাই, নাকি স্পেসিফিক কিছু পিপল? যদি আপনার ওয়েবসাইটটা প্রাইভেট কোনো কাজে হয়, মেবি অর্গানাইজেশনের ভিতরে ইন্টারনাল কোনো কাজে আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন, তখন স্পেসিফিক পিপল দিতে পারেন, অথবা আমি প্রেফার করবো পাবলিক।
এবার সেভ দিয়ে দেই। তো এই সেটিংগুলো ঠিকঠাক যখন হয়ে যাবে তখন আপনি পাবলিশে ক্লিক করতে পারেন। সো আমরা এখানে এটাকে আপাতত ক্যান্সেল করে দিই, ডান। এইবার আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, মানে অ্যাড্রেস কী হবে সেটা এখন ডিফাইন করতে হবে। ওকে, সো লিঙ্কটা কীরকম হবে? https://sites.google.com/view/ আপনার সাইটের নাম। তো আমি এখানে দিচ্ছি ধরুন সোহাগ224। ওকে, সো এটা দিলে এই যে অ্যাভেলেবল দেখাচ্ছে তার মানে এখন আমি এটা পাবলিশ করতে পারবো। এখন এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে মাই সাইট। এটা যদি ঠিক চিহ্ন দেন তাহলে গুগলে সার্চ করে আমার সাইট কেউ পাবে না, বাট আমি এটা উঠিয়ে দিচ্ছি, আমি চাই গুগলে মানুষ খুঁজে পাক। এইবার আপনি চাইলে এখানে পাবলিশ ক্লিক করতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে sites.google.com/view/224 এইটা তো বিশাল লম্বা লিঙ্ক এবং আমার এটা কেউ ভিজিট করবে না। তো আরেকটা অপশন হচ্ছে কাস্টম ইউআরএল, আপনি চাইলেই কাস্টম ইউআরএল অ্যাড করতে পারেন। সেটা করার জন্যে আপনার গুগল থেকে ডোমেন কিনতে হবে। ওকে, গুগল থেকে ডোমেন কিনলে আপনি সেটা ইজিলি করতে পারেন, বাইরে থেকে করা যায় সেটা একটু হ্যাসেলপূর্ণ, বাট আমি চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে আরেকটা টিউটোরিয়াল বানানোর। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে গুগল সাইটে কীভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে হয় সেটা আমি দেখাবো। আজকে দেখালে অনেক লম্বা হয়ে যাবে, সো অন্য একটা টিউটোরিয়াল আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা দেখতে চান কিনা কাস্টম ইউআরএল কীভাবে অ্যাড করতে হয়। সো মোটামুটি এই হয়ে গেলো আপনার গুগল সাইট। আপনি এবার এটাকে চাইলে বিটলি দিয়ে শর্টেন করতে পারেন, যদি আপনার ডোমেন না থাকে তাহলে বিটলি দিয়ে শর্টেন করে দেন হচ্ছে ইউজ করতে পারেন। এবার আমরা পাবলিশে ক্লিক করব। ডান, আমাদের ওয়েবসাইট পাবলিশ হয়ে গেল এবং নিচে দেখতে পাচ্ছেন ইউর সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুলি। এবার ভিউতে যদি ক্লিক করেন তাহলে আপনার পাবলিশড ওয়েবসাইটটি আপনি দেখতে পারবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আমরা হোম পেজ যেভাবে কাস্টমাইজ করেছিলাম ঠিক সেভাবেই আছে। ওকে, আর এখান থেকে অ্যাবাউট মিতে যদি আমরা যাই তাহলে অ্যাবাউট মির পেজটা দেখতে পারবো। এই হচ্ছে স্লাইডার। তো এই হচ্ছে মোটামুটি ওয়েবসাইট। আপনি চাইলে কাস্টমাইজ আবার এডিট করার জন্য যে এডিট দিস পেজে দিলে আপনার এই পেজ এডিট হবে, এবং আপনি আবার নতুন করে এই সাইট কাস্টমাইজ বা কোনো এডিট করতে চাইলে sites.google.com যদি যান, আমরা আবার নতুন করে যাই ধরেন sites.google.com, এখানে গেলেই আপনি আপনার ওয়েবসাইটটি দেখতে পারবেন হোম পেজ। এবং আমরা সোহাগ সাইট ওয়ান নাম দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সোহাগ সাইট ওয়ান নামের একটি ওয়েবসাইট এখানে আছে এবং এটাতে আপনি ক্লিক করলে এডিট করতে পারেন। এখানে ক্লিক করলে রিনেম করতে পারেন, রিমুভ করতে পারেন, অথবা নতুন ট্যাবে ওপেন করতে পারেন। সেমভাবে আরও একটি নতুন সাইট যদি তৈরি করতে চান, এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে আপনি নতুন একটি সাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ডিফারেন্ট, এবং সেখানে নতুন কন্টেন্ট আপনি অ্যাড করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি গুগল সাইটে যে বিষয়গুলো আছে সবগুলো মোটামুটি কভার করা হয়ে গেছে। তাও যদি ছোটোখাটো কোনো বিষয় বাদ পড়ে থাকে যদি জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। সো গুগল সাইট সহ অন্যান্য যে কোনো বিষয় নিয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে আপনার প্রশ্নটি পোস্ট করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।